ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন কবর জিয়ারত কোন পদ্ধতিতে করব কিভাবে করব কবরের পাশে গিয়ে কি আমল করব কোন উদ্দেশ্যে কবর জিয়ারত করব আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শিখিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আপনি কিভাবে কবর জিয়ারত করবেন কোন উদ্দেশ্যে আপনি কবর জিয়ারত করবেন মোনাজাত কিভাবে করবেন এই সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শিখিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার সাথেই থাকুন পাশেই থাকুন আপনার সকলেই যেন বিশুদ্ধ পদ্ধতিতে শূন্য অনুযায়ী কবর জিয়ারত করতে পারেন পুরো ভিডিওটি সেই জন্য দেখার জন্য বোঝার জন্য শেখার জন্য জানার জন্য চেষ্টা করবেন তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রথমে আমরা কোন উদ্দেশ্যে কবর জিয়ারত করবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বিশেষ করে পুরুষদেরকে কবর জিয়ারত করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আদেশ প্রদান করেছেন আমরা দুটি উদ্দেশ্যকে সামনে রেখে কবর জিয়ারত করব এক নম্বর উদ্দেশ্য হল আমরা নিজেদের মৃত্যুর কথা স্মরণ করার উদ্দেশ্যে কবরের পাশে গিয়ে যেন আমরা মৃত্যুর কথা স্মরণ করতে পারি মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় এ উদ্দেশ্যে আমরা কবর জিয়ারত কয়েক বছর আগে আমাদের পিতা দুনিয়া থেকে চলে গেছে এখানে নিজ হাতে দাফন করে গিয়েছি আবার এই কবরে কিছুদিন পরে আমার সন্তান আমাকে নিজ হাতে কবরে দাফন করবে এই ক্ষণস্থায়ী জীবনের লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সব কিছু নাস হয়ে যাবে আমি যখন কবরে চলে যাব তাই আমার ভিতরে যত ধরনের অহংকার রয়েছে লৌকিকতা রয়েছে আমার ভিতরে যত ধরনের দাম্ভিকতা রয়েছে সব কিছু দূর হয়ে যাবে আমি যদি কবরের পাশে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করি আখেরাতের কথা স্মরণ করি কবর জগতের কবর জগতের কথা স্মরণ করি আমার সব ধরনের দাম্ভিকতা অহংকার লৌকিকতা হিংসা বিদ্বেষ সব কিছু দূর হয়ে যাবে অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করে আমরা কবর জিয়ারত করব কবর জিয়ারত করলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে দুই নম্বর যে উদ্দেশ্যে আমরা কবর জিয়ারত করবো সেটি হলো মৃত মাঘ মাগফিরাতের উদ্দেশ্যে কবরবাসী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে তাদেরকে সব করার উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করার উদ্দেশ্যে তাদের জন্য মাঘ ফেরত করার উদ্দেশ্যে আমরা কবর জিয়ারত করব প্রথমে আমরা কোন কোন আমল করব কবরের পাশে এসে বা কবরস্থানে গিয়ে আমরা প্রথমে কবরবাসীদেরকে সালাম দেবো আসসালামু আলাইকুম গিয়া আহলাল কুবুর এভাবে সালাম প্রদান করব। এরপরে আমরা সুরতুল ফাতেহা একবার তেলাউত করবো আর উদু বিল্লাহি মীরা শায়ু তন নির রজিম বিসমিল্লাহি রহমান নির রহিম আলহেমদুল্লাহ রব্বেল আলমিন আর রহমান রহিম মালিক ইয়া উমিদ্দিন ইয়া কেন আবুদুয়া ইয়া কানে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير আলাইহিম عليهم ولا الضالين বার দুরুদ শরীফ পাঠ করব উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম ছোট্ট দুরুদ হলো সল্লাহ আলি সাল্লাম যে কোনো দুরুদ শরীফ আমরা এগারো বার পাঠ করব সল্লাহ আলি হাসাল্লাম সল্লাহ আলি হাসাল্লাম সল্লাহ আলি হাসাল্লাম সল্লাহ আলি সাল্লাম

استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إبهاء أمرا سورة الإخلاص إذا ربار تلاوت كربو সুরাতুল এখলাস কোনো ব্যক্তি যদি মাত্র তিনবার আমল করে তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াত করার নেকি প্রদান করেন আমাদের যার সুরাতুল ইয়াসিন মুখস্ত রয়েছে জানা রয়েছে চাইলে আমরা কবরের পাশে গিয়ে সুরাতুল ইয়াসিন মুখস্থ করতে পারি এতে কবরবাসীদের উপর আল্লাহ তালা খাস রহমত বর্ষণ করেন তাদের কবরের আজবকে আল্লাহ তালা মাফ করে দেন সুরাতুল তাকাসুর أمر عليكم ورحمة بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم أنه আমলও আমরা চাইলে করতে পারি অর্থাৎ আমরা কিছু ন্যাক আমল করব ন্যাক আমল করে এর ইসা সবটুকু কবর বাসীর উদ্দেশ্যে বক্সাই করে দেব বক্সিস করে দেব তাদের হাদিয়া পৌঁছানোর উদ্দেশ্যে আমরা রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করব দোয়া করব নিজের মনকে ছোট করে আল্লাহ আল্লাহতালার প্রতি রুজি হয়ে খুব কাকতি মিনতি করে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করব আপনজনদের উদ্দেশ্যে দোয়া করব আমি কচি কাছে মাসুম বাচ্চাদেরকে নিয়ে তালবে এলেমদেরকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে হাত উত্তোলন করছি আপনারা সকলেই আমার সাথে হাত উত্তোলন করবেন এরপরে আমরা কবর জিয়ারতের পুরো নিয়মটি আরও বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শিখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আবারও বলছি আপনি প্রথমে সুরাতুল ফাতহেয়া একবার পাঠ করবেন সুরাতুল এখলাস এগারোবার দুরুৎসরিফ ইস্তিগফার এগারো বার আমল করবেন চাইলে সুরাতুল ফারাক সুরাতুল নাসো সাথে আমল করতে পারেন যদি সম্ভব হয় সুরাতুল ইয়াসিন আপনার জানা থাকে মুখস্থ থাকে তাহলে আপনি সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন এছাড়াও আপনি কোরআনের যে কোনো সুরা আমল করতে পারেন আর কবরের পাশে এসেই যে কবর জিয়ারত করতে হবে বিষয়টি এরকম নয় আপনি যখন কবর জিয়ারত করবেন কবরের পাশে গিয়ে কবর দিকে মুখ করে নয় আপনি ক্যাবলার দিকে মুখ করে কবর জিয়ারত করবেন আর কবরবাসী আপনাকে আমাকে কিছু দিতে পারেন না তারা শুধু নিতে পারেন অনেকেই ভুল বোঝে থাকেন মাজারে গিয়ে পীর সাহেবের কবরের পাশে গিয়ে কোনো কিছু কামনা করে থাকেন বাসনা করে থাকেন আপনার যদি এরকম আকিদা হয় যে পীর সাহেব বা কবরবাসী আমার কোনো কিছু আশাকে পূরণ করতে পারেন তাহলে আপনি শিরিক করলেন আল্লাহ তালার সাথে এটি অনেক বড় গোনা ইননা শিরকা লা যুলমুন আযীম আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক এবার তাহলে আমি মুনাজাত করে দেই আপনারা এভাবে মুনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদি ওয়া আলা আজমাইন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا ذا الجلال والاكرام ربنا رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا رب ارحمهما كما ربياني يعني صغيرا আই মেহেরবান খুদাল বুক ভরা আশা মালিক কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কালামুল্লাহ শরিফের ফজিল পূর্ণ সুরাগুলো তেলাওয়াত করেছি মালিক দুরুত স্তিক ফারের আমল করেছি রব বোন এ আল্লাহ জানি আমি জীবনে অনেক গুনা করেছি গুনা করতে করতে আমার অন্তর কালো হয়ে গেছে মালিক মাথা থেকে নিয়ে পাপড় জন্তু গুণায় জোরজরিত রব্বুল আলমিন আপনি অনেক সুন্দর করে দুখানে হাত বানিয়েছেন মাওলা হাতের দ্বারা গুণা করেছি পায়ের দ্বারা গুণা করেছি চক্ষুর দ্বারা গুণা করেছি কর্ণের দ্বারা গুণা করেছি শরীরের অঙ্গ গোনায় গুণায় জর্জরিত মালিক মেহেরবান খুদ আল্লাহ কাঙ্গালের মতো দোকান হাত উত্তোলন করেছি মালিক ভিকারির মতো দোকানে হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের জীবনের তো গুণা ছাড়া কোনো পুজো নাই আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ অনেক বড় আশা নিয়ে আপনার দরবার হাত উত্তোলন করেছি আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাওলা সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত বুঝিয়া না বুঝাইয়া দেখায় না দেখাইয়া গোপনে প্রকাশ্যে মাওলা মেহেরবানি করে সমস্ত গুনা আপনি ক্ষমা করে দিন ই আল্লাহ আজকের এই আমলগুলোর ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দিয়ে আর সবটুকু লক্ষ্য কোটি কোন বারায়কে নামদার তাজেদারি মদিন আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের রোজা মুবরক পৌঁছায় দিন সাহাবা এক্রাম তাবিন তবে তাবিন হামায় মুজতাহিদিন মুহাক্কিকিন মুহাদ্দিসিন মুফাসসিরিন শহাদাইয মওলা একরাম আসদে کرام রব্বুল আলামিন এই কবরস্থানে কত মানুষ কত নারী পুরুষ হে আল্লাহ কত জনের আপনজন সজনরা দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি মওলা হে আল্লাহ কলিজার টুকরা মা বাবা চির সহহিত এ আল্লাহ কবরের মধ্যে যে কবরের মধ্যে কোনো সাথী নাই কোন বাতি নাই কবর একা একের ঘর নির্জন ঘর সাব বিচ্চির ঘর মেহেরবান খুদা আল্লাহ জনম দুখিনি মাকে মাফ করে দিন আল্লাহ জনম দুখিনি কলিজার টুকরার বাবাকে মাফ করে দিন এ আল্লাহ অনেকে নিজ হাতে নিজের বাবাকে কবরে দাফন করেছে মালিক নিজ হাতে নিজের মাকে কবরে দাফন করেছে মালিক মেহরবান করে আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ কথাগুলো মাফ করে দিন মেহেরবান খুদা আল্লাহ এরকম সকলেই তো এতিম হয়ে একবার অসহায়ের মতো কবরে সাহিত থাকবে আল্লাহ স্বজনরা যদি কিছু ন্যাক আমল করে পাঠিয়ে দেয় মাওলা এই অপেক্ষায় সকল কবরবাসীর অপেক্ষায় থাকে এ আল্লাহ সকলের জনম দুঃখিনী মা বাবা আপতে স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী এ আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন মেহরবান করে আল্লাহ কবরস্থানে যত মূর্দি গান রয়েছে আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে মাওলা বাড়ির আল্লাহ নিজ দেশে থেকে লক্ষ কোটি মাইল দূরে মুহূর্তের ভিতরে খবর নেওয়া যায় আল্লাহ বাড়ির বাড়ির সাথে কবর পাশে সেখানে আজাব দুনিয়ার জানতে পারে না মালিক করে আল্লাহ কবরস্থানের সকল মুরদি গানকে আপনি মাফ করে দিন মেহরবানি করে আল্লাহ আমার কলিজার টুকরার মা বাবাকে মাফ করে দিন মাওলা আমার কলিজার টুকরা দাদা দাদি নানা নানিকে মাফ করে দিন এ আল্লাহ মেহের করে আমাদের যত আত্মীয় স্বজনের মধ্যে মূর্দি গান রয়েছে সকলকে মাফ করে দিন এ আল্লাহ আমাদের মায়ের বংশধর বাপের বংশধর শ্বশুর শাশুড়ির বংশধর আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন এ আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করে কবর জিয়ারত করার তৌফিক দান করুন মেহেরবান মানি আল্লাহ মাদ্রাসার তালবে এলেমদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি মাওলা এ আল্লাহ যার হাতকে পছন্দ করুন তার হাতের রুসিলা আকে কে কবুল মঞ্জুর করে নিন রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া জাল আখিরতু ইনদাল মাউতি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর